আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একটি দুঃখজনক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সিঙ্গাপুরের কর্মক্ষেত্রে দুর্ঘটনায় একজন বাংলাদেশি ভাইয়ের মৃত্যু হয়েছে আল্লাহ রাবুল আলমিন তাকে ক্ষমা করাতে জান্নাতবাসী করুক আমি একজন ভাই আমাকে মেসেজ দিয়ে বসে যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমাদের ভালো আছি ভাই দুঃখ সংবাদ পেলাম যে এই ষোলোই আগস্ট এক সিঙ্গাপুর প্রবাসী ভাই মোবাইল ক্রেন দুর্ঘটনায় মারা গেছে মোবাইল ক্রেন দুর্ঘটনায় তিনি মারা গেছেন তিনি কেরিনের রিগা সিগনামাল হিসেবে কাজ করতেছিলেন এবং তার উপরে একটি কি বলে বিম পরে সে জায়গায় মৃত্যুবরণ করে সে আমার বাড়ির পাশে বাড়ি তার বাড়ি পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা তো বাইরের আত্মার মাকবেদ কামাক সকল দোয়া করবেন আমি তার ছবিটা আমি ক্যাপশন দেখাই দিচ্ছি ছবিটা দেখলে হতো অনেকে চিনবেন সকলে তার মাত্র কামনা করা আর প্রিয় ভাইয়েরা সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং নিরাপদে কাজ করার চেষ্টা করবেন সকল ভালো থাকুন আলাইকুম